আমার নবীর দরবারে ওই মুহূর্তে আর একজন সাহাবী আর সাইসা কয়, নবী গো কি হয়েছে আপনাদের তিনজনের মধ্যে, আমাদের পেটে কোনো খাওয়ার নাই। ওই সাহাবী ডাক দিয়া কয়, নবীজি গো আমি সন্ধ্যাবেলা আপনার একজন সাহাবি হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের কিনারা দিয়া হাইটা গেছিলাম, দরওয়াজা খোলা ছিল, আমি তাকায় দেখি গো ওই ঘরের উঠা ঘরের মধ্যে অনেকগুলো খেজুর স্তূপ দিয়া রাখছি, আপনি ইচ্ছা করলে ওই বাড়িতে যাইতে পারেন। সুবহানাল্লাহ। দুইজন সাহাবি নিয়া বেলা তাকাল লুফ আমার নবী ওই সাহাবির ঘরে গেলেন, দরওয়াজায় আওয়াজ দিলেন, ভিতর থেকে ছোট্ট মেয়ে হযরতে মিকদাদের ছোট্ট না বলে গা মেয়ে উকি দিয়া দেখে সরকারে দু আলম দরওয়াজার সামনে হাজির। দুইজন সাহাবি লইয়া ঘরের দরওয়াজায় দাঁড়ায় আসি, মেয়েটা একটা দৌড় দিয়া কয়, বাবা নবুয়াতের সূর্য আমার ঘরের সামনে চমকাইতেছে, নবুয়াতের সূর্য আমার ঘরের সামনে আলোকিত হয়ে আসে। মা গো কে আসছে? কয়, দুজাহানের নবী তোমার ঘরের সামনে আসছে। দুইজন সাহাবি নিয়ে আসছে, কয় তাই নাকি? কয় হা, দেখেন ছোট্ট মেয়ে আমার নবীর চিন্না ফালাইছে, ছোট্ট মেয়ে দুইজন সাহাবির চিন্না ফালাইছে। এই সংবাদটা পাওয়ার সঙ্গে সঙ্গে হযরতে মিকদাদ বলেন, ভিতর থেকে আমি একটা দৌড় মেরেছি, আমার স্যান্ডেলটা পায়ে পড়ার মতো ন, ওই মুহূর্তে স্যান্ডেল পরিধান করি আসব, ওই সময়টা আমার হাতে ছিল না, আমি আমার নবীর জন্য এত পাগল হয়ে দৌড় মারছি। নবীজির নামটা শুই না একটা দৌড়, দরওয়াজা খুইলা কইয়া রাসূলুল্লাহ আমার ঘরে আসেন, আপনি আমার ঘরে ঢুকলে গো নবীজি আমার ঘরের মধ্যে রহমত বরকত নাজিল হবে। নবী গো আপনি কেন আসছেন বলবেননি, গরিব মানুষের ঘরে আপনি পয়গম্বর কেন আসছেন বলেন। খবর পাইছি তোমার ঘরে নাকি খেজুরের স্তূপ ছিল, আমরা তিনজন ক্ষুধার্ত, তুমি আমাদেরকে খেজুর খাওয়াই বানি। সাহাবি ডাক দিয়া কয়, নবীজি খবর তো পাইছেন, ঠিক আছে সব খবর ঠিক, কিন্তু নবী গো আপনি তো শিখাইছেন দান সদাকা করা, ও নবীজি নামাজের আগে আগে আমি সবগুলো খেজুর মদিনার গরিবের মধ্যে বন্টন করে দিয়া ফেলাইছি, আমার ঘরে একটা খেজুরও নাই, আমরা নিজেরাও না খাওয়া। আমার নবী দুইটা চোখের পানি ধা ধা করে ছেড়ে দিয়া কয়, সাহাবি রে আমার দাওয়া সার্থক, সুবহানাল্লাহ জোরে কন, তুমি নামাজের আগে আগে সব খেজুর গরিবের মাঝে বন্টন করে দিয়েছ, তাহলে কাজ করো। কয় কি কাজ? কয় আমার গায়ের চাদরটা নিয়ে যাও। কয় নবী কি করব? কয় শোনো, তোমার বাড়ির আশেপাশে কি কোনো খেজুর গাছ আছে নি? খেজুর গাছ থাকলে আমার এই চাদরটা খেজুর গাছের নিচে গিয়া বিছাইয়া দিয়া খেজুর গাছকে ডাক দিয়া বলবা, খেজুর গাছ রে আমারে নবী পাঠাইছে কিছু খেজুর দেওয়ার জন্য। সাহাবী ডাক দিয়া কয়, আল্লাহর নবী হযরতে মিকদাদ ডাক দিয়া কয়, নবীজি আমার বাড়ির আশপাশে কোনো তাজা খেজুর গাছ নাই, জীবিত কোনো খেজুর গাছ নাই, একটা মরা খেজুর গাছ আছে, মাথা নাই, ঠায় দাঁড়ায় আছে, কোনো ডালপালাও নাই, মরা খেজুর গাছ। আমার নবী কয়, যাও মরা খেজুর গাছের নিচে যাও। সুবহানাল্লাহ জোরে কন, মরা খেজুর গাছের নিচে আমার চাদরটা বিছাইয়া দিয়া বইল খেজুর দেওয়ার জন্য। হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজির আদেশ পাইয়া চলে গেলাম মরা খেজুর গাছের নিচে, বিশ্ব নবীর বরকতি চাদরটা আমি খুলিয়া ধরলাম, আর মরা খেজুর গাছকে ডাক দিয়া বললাম, মরা খেজুর গাছরে আমার নবী ক্ষুধার্ত, দুইজন সাহাবি লইয়া আমাদেরকে খেজুর দেও। হযরতে মিকদাদ বলেন, নবীজির বরকতি চাদরটা আমি মেইলা ধরলাম, খুলিয়া ধরলাম, আমি তাকায় দেখি চাদরটা নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে গাছটা জিন্দা হয়ে গেছে। কিছুক্ষণ পরে তাকায় দেখি গো তাজা তাজা খেজুরগুলো চাদরের মধ্যে পড়া শুরু হইয়া গেছে।
মুহূর্তের মধ্যে চাদরটা ভরিয়া গেল খেজুর দিয়া। আমি চারটা কর্নার মিলিয়ে বান্ধিলাম, নবীজির দরবারে নিয়ে আসলাম। নবীজি মুস্কি হাসি দিয়া কয়, কিরে মেকদাত, কি খবর বলো? কয়, নবীজি চাইছিলাম মুহূর্তে আমার চাদর ভরিয়া গেছে। আমার নবী ডাক দিয়া কয়, মেকদাদ রে, তুমি যদি তোমার চাদর না গুটাইতাও এই মরা খেজুর গাছ থেকে কিয়ামত পর্যন্ত খেজুর পড়তেই থাকতো, পড়তেই থাকতো। এমন সময় তাকায় দেখে একজন যুবক খেল করিয়া, শোনো রে বন্ধু, হযরত ওমর তাকায় দেখে একজন টকবগা যুবক রাস্তা দিয়ে হাইটা যায়, কিন্তু তার কাদের মধ্যে একটা শিশু বাচ্চা। এই বাচ্চাটারে লইয়া পাগলের মতন যুবকটায় ঘোরাঘুরি করে। হযরত ওমরের সামনে গিয়া বলে, হুজুর আমারে কিছু দান করেন আল্লাহর হস্তে। হযরত ওমর দাঁড়ায় কয়, বেটা তুই যুবক মানুষ, বাচ্চা কাঁধে লইয়া ঘুরস, তুই আমার কাছে ভিক্ষার জন্য হাত বাড়াইছস, ভিক্ষা কয়জনের জন্য চাস? বাচ্চারও ভিক্ষা শিখাবি নাকি, বাচ্চার জন্য ভিক্ষা নিবি নাকি? যুবক ডাক দিয়া কয়, ওমর, আমার ইতিহাস আপনি শুনলে চোখে পানি রাখতে পারবেন না। হযরত ওমর দাঁড়ায় গেলেন, কি হইছে বলো, ভিক্ষা একটু পরে নাও, কি হইছে বলো? ওমর গো, আমার মতন গরিব এই এলাকার মধ্যে আর একজনও নাই, ছোট্ট একটা কুঁড়ে ঘরে স্বামী আর স্ত্রী বসবাস করতাম, একদিন খানা খাইলে আর একদিন খানা খাইতে পারতাম না। অমর গো, আমি এমন একজন গরিব মানুষ, ছোট্ট কুঁড়ে ঘরে বসবাস করতাম। হ্যাঁ অমর, শোনেন কান লাগাইয়া, দিলের কান লাগাইয়া কথাগুলো শোনেন। যুবক ডাক দিয়া কয়, অমর, আমি একজন গরিব মানুষ, ঘরের মধ্যে ঠিক মতো খানা নাই, বিবিও কোনোদিন আমারে পেরেশানি দেয় না, খানা খাইতে পারলে শুকরিয়া আদায় করি, খানা না পাইলে সবুর করে। সুবহানাল্লাহ, বিবি পাইছি অনেক ভালো নেককার বান্দি, কিন্তু শুনিয়া রাখো ওমর, আমার বিবির পেটের মধ্যে বাচ্চা চলে আসছে, কিছুদিনের মধ্যেই বাচ্চা প্রসব করবে আমার বিবি। হঠাৎ করে আমার ঘরের পাশ দিয়ে একটা কাফেলা সিরিয়ার দিকে রওনা দিয়েছে, ব্যবসা করার জন্য যাবে। আমি গিয়া সামনে দাঁড়াইলাম, দাঁড়ায় বললাম, ভাই জানারা আপনারা কই যাবেন? কই, সিরিয়াতে যাব ব্যবসার মালামাল আনার জন্যে, আমার একটু নিবেন নি, কর্মচারী হিসাবে আমি গরিব মানুষ। কয়, ঠিক আছে চলো, তোমাকে দৈনন্দিন এত বেতন দেওয়া হবে, তোমার কাজের পারিশ্রমিক দেওয়া হবে। হযরতে ওমর ওই লোকটার কথাগুলো মনোযোগ দিয়া শুনতেছেন। যুবককে ডাক দিয়া কয়, হুজুর আমি ঘরে ঢুকলাম, বিবিরে ডাক দিয়ে বললাম, বিবিরে, গরিব মানুষ কোনো কাজকর্ম খুঁজিয়া পাই না, একটি কাফেলা সিরিয়ার দিকে রওনা দিয়েছি, তাদের সঙ্গে নাকি আমারে নিয়ে যাবি, দৈনন্দিন আমি যা কাজ করি তার বিনিময়ে আমারে দেওয়া হবে। এ বিবি, আমি কিছুদিনের জন্য চলে যাই, আবার ফিরে আসব। যাওয়ার সময় বিবি ডাক দেয়া কয়, স্বামী, আমরা যেমনে আছি এমনিই তো ভালো, একদিন খাইলে শুকরিয়া আদায় করি, না খাইতে পারলে মাওলার দরবারে সবুর করি, এটাই তো ভালো। কয়, না রে বিবি, না, আমি একটু চলে যাই ব্যবসার উদ্দেশ্যে। কয়, তুমি যদি চলিয়া যাও, আমার এই বাচ্চা প্রসব করার সময় যদি পাশে কেউ না থাকে, আমার অবস্থা কখন কি হয় আমার জানা নাই, তুমি আমার কাছেই থাকো। স্বামী ডাক দেখ, বিবি রে, পেটের বাচ্চাটা আল্লাহর হাওলা করে দিয়ে আমি চললাম, এইটারে আমার মাওলা দেখা রাখবি, আমার আল্লাহ হেফাজত করবি। এই কথা বলিয়া ওমর কাফেলার সঙ্গে রওনা হয়ে গেলাম। দীর্ঘদিন পর্যন্ত সিরিয়াতে ছিলাম, হঠাৎ করে সিরিয়ার থেকে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়িতে আইসা দেখি ওমর আমার ছোট্ট ঘরটা ঘরের জায়গায় আছে, ঘরের ভিতরে কেউ নাই, আমার বিবি নাই। আমি হয়রান পেরেশান হয়ে গেলাম, কিরে, ঘরটা তো ঠিকই আছে কিন্তু বিবি গেল কই? আশপাশের বাড়িতে গেলাম, আশপাশের বাড়িতে যাওয়ার পর এ
ফের আমারে ঘরের ভিতরে নিয়া আমারে সান্ত্বনা দেয়, আমারে খানা খাওয়াইল। আমি রাতের বেলা আসলাম, পড়োশির ঘরের মধ্যে ঢুকলাম, আমারে খানা খাওয়াইল। খানা খাওয়াইয়া ডাক দিয়া বলে, ভাই রে পেরেশান হইতে পারবা না, মন খারাপ করতে পারবা না। কয় বলেন কি হইছে? কয় আপনি যখন ব্যবসার উদ্দেশ্যে চলে গেছেন, আপনার বিবিটা প্রসব করতে পারে নাই, যন্ত্রণা হইয়া পেট ব্যথা হইয়া বাচ্চাটা পেটে রাই খাই মারা গেছে। আপনার বিবি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আপনাকে খবর দেওয়ার মতন কোনো রাস্তা তো জানা ছিল না। এলাকার লোকেরা ওই মহিলারে গোসল করাইয়া কাফনের কাপড় পরাইয়া পার্শ্বের একটা গোরস্থানে নিয়ে মাটি দিয়েছি। ওই যুবক ডাক দিয়ে বলতেছেন, আমি আর কান্না ধরে রাখতে পারলাম না, সবাই খাইয়া দেয়া ঘুমায় গেল, আমার একটা বিছানা করে দিল ঘুমাইতে। হঠাৎ করে আমি বাইরের দিকে নজর দিলাম, আমি ছটফট করতেছি গোরস্থানে আমি কখন যাব, আমার বিবির কবরটা আমি কখন দেখব। হঠাৎ করে আমি ঘরের থেকে বাইর হইয়া তাকায়া দেখি গো, আমার বিবির কবর থেকে আগুন ধাও ধাও করিয়া জ্বলতেছি। আমি পেরেশান হয়ে গেলাম, কি রে আমার বিবি তো নেককার মহিলা ছিল, নামাজ কোনোদিন কাজা করে নাই, আমার বিবি রমজান মাসের রোজাও ছাড়ে নাই, আমি তার উপরে খুশি, সেও আমার উপরে খুশি, কিন্তু কবরের মধ্যে আজাব কেন, আগুন কেন ধাও ধাও করিয়া জ্বলতেছি। মুসলমান ভাইরা রে, হযরত ওমরের কাছে যুবকটা ঘটনা শোনাইতেছি। ওই যুবক বলে, হযরত ওমর, আমি বের হয়ে গেলাম, আমি আর ঘুমাইলাম না, কবরস্থানে চলে গেলাম, আমার বিবি নেককার নেককারিনী মহিলা, কেন আমার বিবির কবরে আজাব হবে, আমি চলে গেলাম। যতই কাছাকাছি যাই, গিয়া দেখি আসলে আগুন না, কবরের ভিতর থেকে নূর বাইর হইতেছি, কবরের ভিতরে আলো নূর। আমার বিবি কিন্তু বাচ্চা পেটে লইয়া মারা গেছে, আমার বিবির বাচ্চা প্রসব করে নাই। আমি চলে গেলাম কবরের ভিতরে, নূর আর নূর, আলো আর আলো। আমি মাথার দিক দিয়ে কবরটা খনন করলাম, আমি পাগল পারা হয়ে গেছি, বিবিটার দেখলাম না, দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেল। আমি কবরটা খনন করিয়া আশ্চর্যম্বিত হয়ে গেলাম, আমি তাকাইয়া দেখি আমার বাচ্চাটা প্রসব হইয়া মায়ের বুকের থেকে দুধ পান করতেছে, কবরের ভিতরে আমার বাচ্চাটা পেট ফাড়িয়া বাইর হয়ে গেছে, বাচ্চাটা মরে নাই, বাচ্চাটা মরে নাই। অমর গো, আমি দেখি আমার বাচ্চাটা আমার বিবির স্তন থেকে দুধ পান করতেছে, বিবি তো মারা গেছে, বাচ্চাটা ওইখান থেকে উঠাইয়া আমি নিয়ে আসছি। হুজুর, আমার তো দ্বিতীয় বিবি নাই, এই বাচ্চাটা কে পালবে? এই জন্য বাচ্চাটা কাঁধে লইয়া নিজের খাবারের মতন কিছু ভিক্ষা দিনের বেলা আমি করি, বাচ্চা কার কাছে রাখবো গো? ওমর, ওমর ডাক দিয়া কয়, বাচ্চা জীবিত, তোমার বিবি মারা গেল, কেমনে কি হইল? এ মুসলমান ভাইরা রে, ওই যুবকটা ডাক দিয়ে কে, ওমর, আমি যখন ব্যবসার জন্য রওনা দিলাম, যাওয়ার সময় বিবি বলেছিল বাচ্চাটা প্রসব হবে, এই বাচ্চা আমি কেমনে কি করব? কয় আল্লাহর উপরে হাওলা করে দিলাম। এ মুসলমান, হযরত ওমরকে বলে, বাচ্চা আল্লাহর দরবারে হাওলা করে দিয়েছিলাম, আল্লাহ বাচ্চাটার হেফাজত করেছেন। ওই যুবক বলেন, আমি যখন রাতের বেলা ঘুমায় রইলাম, ঘুমের ঘরে কে জানি আমার আওয়াজ দিয়ে কয়, যুবক রে, বাচ্চাটা আমার কাছে দিয়া গেছস, আমি হেফাজত করছি, বিবিটাও যদি আমার উপরে দিয়া যাইতি, আমি বিবিটারও হেফাজত করতাম। যত রাত্র বেশি হয়, যত গভীর হয়, তত দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। দুনিয়ার মধ্যে যত কিছু আছে, যেমন আল্লাহ তাআলা পাহাড় বানাইলেন, জমিন বানাইবার পরে জমিন কাঁপা কাঁপি শুরু করে দিল, আল্লাহ পাক পাহাড় বানায় জমিনের মধ্যে পেরেক মেরে দিলেন, সুবহানাল্লাহ, জোরে কন, পাহাড় বাড়ি না হালকা,
আরো জোরে কথা কওয়ান লাগবো, ভারী না হালকা। এ মুসলমান, পাহাড়ের চেয়ে ওজনদার কি আছে? কয় লোহা। কয় লোহা দিয়া পাহাড় কাটিয়া তসনস করিয়া দেওয়া যায়। কয় লোহার চেয়ে পাহাড় পাওয়ারফুল কি আছে? কয় লোহার চেয়ে পাওয়ারফুল হইল আগুন। আগুন দিয়া লোহাকে শেষ করিয়া দেওয়া যায়, ঠিক কিনা জোরে কন। এ মুসলমান ভাইরা, কয় আগুনের থেকে পাওয়ারফুল কি জিনিস? কয় আগুনের চেয়ে পাওয়ারফুল হইল পানি। পানি দিয়ে আগুন নিবায়া দিয়া যা দেওয়া যায়। কয় পানির চেয়ে বেশি ওজনদার কি জিনিস? কয় বাতাস। কয় বাতাসে সব উড়াইয়া নেওয়া যায়। কয় সব কিছুর চেয়ে পাওয়ারফুল কি জিনিস? কয় এইটা হইল বান্দা বান্দির দোয়া। আর একটু জোরে কন। হ্যাঁ মুসলমান ভাইরা, মা বাবার দোয়া সন্তানের জন্য এমন কাজ করে। মা নামাজের মধ্যে দাঁড়াইল, হঠাৎ করে তাকায়া দেখে জানালার পাশে একটা পাখি পায়ের মধ্যে বাঁধা। ওই পাখিটা ছটপট ছটপট করতেছে বের হওয়ার জন্য, কিন্তু পায়ের মধ্যে রশি বান্ধার কারণে পাখি যাইতে পারে না, উঠতে পারে না। পাখিটা ডানা মেলিয়া বারবার যাওয়ার চেষ্টা করতেছি, উড়াল মারার কারণে একটা পা ভাঙ্গা গেছে। পাও যখন ভাঙ্গা গেছে রে বাবা, মা সালাম ফিরে দেখে পাখির অবস্থা বড় খারাপ। কে বাঁধল রে পাখিটা দরজা জানালার মধ্যে? কে বাঁধিয়া রাখলো? পাখিটা উড়াল দিতে যাইয়া পা ভাঙ্গা ফেলাইল। মা সঙ্গে সঙ্গে হাত বাড়াক, আল্লাহ পাখিটারে বাইন্দা যে পাও ভাঙছে, আল্লাহ তুমি তার পাও ভাঙ্গা দিও। মা দোয়া করছে, মুহূর্তের মধ্যে দোয়া কবুল হয়ে গেছে। ওই মার সন্তানটাই পাখিটা ধুইরাই না পায়ে বাইন্দা রাখছিল। ছেলেটা ল্যাংরায় ল্যাংরায় ঘরে ঢুকে মা ডাক দেয়া, কে বাবা রে পাও ভাঙ্গা কেন? কয় মা গো কিছুক্ষণ আগে হোঁচট খাইয়া ওপরের থেকে নিচে গড়ায়া গড়ায়া পড়ে গেছিলাম গো মা, এই কারণে পাওটা ভাঙ্গা গেছে। মা ডাক দিয়া কয়, তোর পাও ভাঙ্গে নাই, আমি মা তোর পাও ভাঙ্গা বাড়াইছি, এই পাখিটারে কে বাইন্দা রাখছে বলক, আমি বেঁধে রেখেছিলাম। কয় পাখিটা উড়াল দিতে গিয়া পা ভাঙ্গা ফেলাইছি, আমি সহ্য করতে পারি নাই, পা হাত আমি বাড়াই দিয়েছিলাম, আমার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, তোর পা ভাঙ্গিয়া গেছে। এই জন্য দুনিয়ার মধ্যে বাবাজি সবচেয়ে পাওয়ারফুল যে জিনিসের নাম, ওইটার নাম হইল আপনার আমার দোয়া। হ্যাঁ মুসলমান ভাইরা, ওই যে মুসলমান বড় বাদশাহ, বড় দানবীর, এলাকার মানুষ খুশি, দেশের মানুষ খুশি, দানের হাত বড়, দিলে কম দেয় না বেশি দেয়, অনেক লম্বা হাত, দেওয়ার বেলায় লম্বা হাত। এরে মুসলমান এক ভিক্ষুক এক পায় দুই পায় করে রাস্তা দিয়ে হাইটা হাইটা ভিক্ষা করে, এক পা এক পয়সা দুই পয়সা করে ভিক্ষা করে। একজন ডাক দিয়ে কয়, ভিক্ষু করে এক পয়সা দুই পয়সা ভিক্ষা করে তুই কয় টাকার মালিক হবি? জামানার বাদশাহ ওনার কাছে যাইতে পারলে তুই চাইলে এমন দাওয়া দিবে, সারা বছর বসিয়া খাইতে পারবি, কোনো কাজ করা লাগবে না। কয় তাই নাকি? কয় হ্যাঁ। কয় বাদশাহ দরবারে কিভাবে যাইব? কয় বাদশাহ দরবারে যাওয়া সহজ। কেন? বাদশাহ নামাজি, বাদশাহ দিনদার, গরিব দুঃখীদের পাশে আইসা বসার মতন বাদশাহ। সুবহানাল্লাহ। দেখা করতে কোনো ভিজিটিং কার্ড লাগে না, অনুমতি লাগে না, তুমি যাও বাদশাহ দরবারে। ভিক্ষুক গিয়ে হাজির, বাদশাহ দরবারে গিয়ে হাজির, দারোয়ান ডাক দিয়ে কয়, কারে চাও? কয়, বাদশারে চাইতেছি। কয়, বাদশাহ তো এখন রাজমহলে নাই, বাদশাহ তো এখন সিংহাসনে নাই। কয়, কই আছে? কয়, মসজিদে। আর একটু জোরে কন। কয়, মসজিদে। কয়, হা, নামাজে গিয়েছে। ভিক্ষুক হাঁটি হাঁটি পা পা করে গো বাবাজিরা রে মসজিদের সামনে গিয়া দাঁড়ায়, কিছু চাইব চাইলেই পাইব। তাকায়া দেখে মসজিদে কেউ নাই, বাদশাহ দুইটা হাত বাড়াইয়া কার কাছে জানে কি চাইতেছে। দুই চোখের কোনা দিয়া পানিগুলো গড়াইয়া গড়াইয়া পড়তেছে।
ভিক্ষুককে কার কাছে পাঠাইল? এবারে কার কাছে জানি চাই, আমি আইসি বেড়াতে কিছু নেওয়ার লাগে, বেড়াই দেওয়ার কার কাছে জানি চাই? মুসলমান ভাইরা দিক, আমার আল্লাহ ডাক দিয়ে কয় ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইবাদত করলে কার করব? আল্লাহ। আরো জোরে আল্লাহ, আওয়াজ দিয়া আল্লাহ, ইবাদত করব কার? ওয়া ইয়াকা নাস্তাঈন, সাহায্য চাইব কার কাছে? আল্লাহ। একসাথে জোরে বলেন না, সাহায্য চাইব কার কাছে? আল্লাহ। দিনওয়ালা কি? আল্লাহ। দিনওয়ালা কি? কিন্তু মাঝে মাঝে আপনি আর আমি যে কোয়া লাই, কেউ ফিরে না খালি হাতে আম গো বাবার দরবারেতে, এটা কইলে হইব? একটা ছেলে দেরে বাবা, একটা ছেলে দেরে, কামাই খাইবার আশা নাই রে, আমার পরে চারে বসবে কে রে? দেওয়ার মালিক কে? স্লোগান হবে এমন, ও ফিরে না খালি হাতে আল্লাহ তোমার দরবারেতে, কেউ ফিরে না খালি হাতে আল্লাহ তোমার দরবারেতে, ঠিক কিনা বলে? তো চাইবো কার কাছে? দেওয়ার মালিক কে? কিন্তু মাঝে মাঝে মন খারাপ করে আবার গেছাই আল্লাহ মাজারের মধ্যে গিয়ে আবার বন্যা ফিরের কাছে বসায়, ঠিক কিনা? জোরে কন। সব বাবার গোষ্ঠী হইলো আমগো, দয়াল বাবা, কেবলা বাবা, খাজ বাবা, আর হিন্দু গেছে দিকে সাইয়া দেন, কালিমা, সরস্বতী মা, হুক মা, সব মা নিছে গে হেরা, আর সব বাবা ধরাই দিছে আমগো। এরা কথা কথা ঠিক না বেটিক? জোরে ক। বেটা গাঁজা কে? হ্যাঁ বলো ভীর। ল্যাংডে ঘুরে ফেরা করে? হ্যাঁ বলো ভীর। ফিরের বাজারে আগুন লাগছে, ঠিক কেটে? জোরে কর। সাইবেন কার কাছে? বলা করে কন। সাইবেন আল্লাহর কাছে। দেওয়ার মালিক কে? আল্লাহ। তো মুসলমান ভাইরা রে আমার, ভিক্ষুক দরবাজার সামনে দাঁড়াইয়া আল্লাহর ঘরের সামনে দাঁড়াইয়া তাকায় দেখে বাদশা দুইটা হাত বাড়াইয়া কান্দি, চোখের পানিগুলো ফালাইয়া কার কাছে জানি চায়। দীর্ঘ সময় পর্যন্ত দাঁড়ায় রইল ভিক্ষুক, বাদশা এবার মোনাজাত বন্ধ করি মসজিদ থেকে বের হইতেছেন। বাদশা যখন মসজিদ থেকে বের হইতেছেন, ভিক্ষুক গিয়া আসসালামু আলাইকুম, বাদশা আপনার কাছে আসছিলাম, আমি গরিব মানুষ, আমি আপনার কাছে কিছু চাইতে আসছিলাম, আপনি দিয়ে আবার কার কাছে জানি চান? আপনার কি অভাব? আমার তো টাকা পয়সা নাই, আপনার কি অভাব? রাজত্ব আছে, সৈন্য বাহিনী আছে, সুন্দরী বিবি আছে, রাজমহল আছে, রাজবিছানা আছে, শাহী বিছানার মধ্যে ঘুমান, আপনি আবার কি চান? আপনার কি অভাব? কয় তোমার কি দরকার? তুমি কিসের জন্য আমার কাছে আসছো? কয় আপনি আমারে কিছু দিবেন? কয় চলো আমার রাজমহলে। রাজমহলে যাওয়ার পর বাদশাহ তার এমন দেওয়া দিছে, মুসলমান ভাইরা এক পুরুষ পর্যন্ত খাওয়া যাবে, কোনো কামাই করা লাগবে না। এবার বাদশাহ ডাক দিয়া কয় এই নে ওই নে সব লয়া যাও, কিন্তু ভিক্ষুক ডাক দিয়া কয় আপনি কার কাছে চাইছেন ওইটা কি আমার একটু বলেন? আমি আপনার কাছ থেকে সম্পদ নিব পরে, আগে বলেন আপনি কার কাছে চাইছেন? বাসায় ডাক দিয়া কয় ধনী গরিব যে হোক না কেন, চাইতে হবে কার কাছে? চাইতে হবে কার কাছে? আমি তো ওইখান থেকে চাইয়া চাইয়া লইয়া লইয়া তোমাদেরকে দেই, আমি ওইখান থেকে চাইয়া চাইয়া লই তারপরে তোমাদেরকে দেই। ভিক্ষুক ডাক দিয়া কয় এতদিন পর্যন্ত জায়গা চিনি নাই, আজকে আপনি আমার জায়গা চিনাইয়া দিয়েছেন, আপনার সম্পদ আপনি রাইখা দেন, ওই মালিকের কাছ থেকে আমি চাইয়া চাইয়া নিব, আমি দুনিয়ার কোনো মানুষের কাছে হাত পাতব না, আজকে থেকে আসল মালিকের দরবার থেকে আমি চেয়ে নিব। আমার আল্লাহ ডাক দেখ, মানুষ চাইলে আমি খুশি হই, বান্দারে তুমি হাত বাড়াইলে আমি খুশি হই, তুমি কান্নাকাটি করলে আমি খুশি হই, তুমি তওবা করলে আমি খুশি হই, 24টা ঘন্টারে বান্দা তোমার মুখের ভিতরের জিব্বাটার দিকে আমি তাকায়া থাকি, তুমি নি আমার একবার আল্লাহ কয়া ডাক দেও।
এরে বান্দা তুমি নি আমার কাছে চাও, আমি চাইলে খুশি হই, আমি তোমার চাওয়া পূরণ করি, তুমি যা চাইবা আমি তাই দিয়ে দিবা। এরে মুসলমান আপনার আমার পয়গম্বর ক্ষুধার্ত পেট লইয়া ঘরে বসা, পেটের মধ্যে আমার নবী পাথর বান্দিয়া রাখছি। আল্লাহু আকবার বলেন, আমার নবীজি দাঁড়াইতে পারে না, পেটটা এমন হয়ে গেছি, দাঁড়াইলে মুসলমান ভাইরা ঠিক মতো দাঁড়াইতে পারে না, ক্ষুধার্ত নবী পেটের মধ্যে পাথর বাঁধিয়া রাখছি। কিছুক্ষণের মধ্যে নবীর বড় সাহাবি হযরত আবু বকর সিদ্দিক নবীজির কাছে সালাম দিয়ে আইসা বসে গেলেন। একটু পরে হযরত ওমর সালাম দিয়ে আমার নবীর সামনে আইসা বসে গেল। এরে মুসলমান আমার নবী ডাক দিয়া কয়, দুনিয়ার মধ্যে আমার দুইজন মন্ত্রী আছে, একজন মন্ত্রীর নাম হইল আবু বকর, আর একজন মন্ত্রীর নাম হইল হযরতে ওমর। কয় আর দুইজন আমার মন্ত্রী আছে আসমানে, একজনের নাম হইল জিব্রাইল, আর একজনের নাম হইল মিকাইল। দুজনে সালাম দিয়ে আমার নবীর সামনে এসে বসে গেল। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, নবীজি আজকে এক সপ্তাহ হয়ে গেল আমার ঘরের চুলার মধ্যে আগুন ধরে না, নবী গো আমার ঘরে কোনো খানা নাই, অথচ আবু বকর সিদ্দিক ছিলেন মদিনার সবচেয়ে বড় ব্যবসায়ী। সুবহানাল্লাহ, জোরে গান। ওই আবু বকর সিদ্দিক আমার নবীর জন্য সব দিয়া দিছে রে, নবীজির হাতে সব দিয়া কয়, আপনি আপনার মতো করে খরচ করেন, আমার সম্পদের মালিক আমি নই, আজকে থেকে সব সম্পদের মালিক আমি আপনারে বানায়া দিলাম। ওগো নবীজি আপনি খরচ করেন। আবু বকর সিদ্দিক একদিন গড়টার বেড়া থাবড়ায় থাবড়ায় নবীর সঙ্গে গিয়া দেখা করে, মুসলমান বাইরের আবু বকর সিদ্দিক গড়ের বেড়া থাবড়াইয়া নবীর সঙ্গে গিয়া দেখা করছে। ডাক দিয়ে আবু বকর, ঘরের বেড়া থাবড়াইছো কেন? কয়, মাঝে মাঝে বেড়ার মধ্যে সুই রেখেছি, ওই সুইগুলো ঘরে থাকলে আমার ঘুম আসে না গো নবীজি, ওই সুইগুলো আপনাকে দেওয়ার জন্য বেড়া বেড়া থাবড়াই আসছি। আবু বকর সিদ্দিক নিজের জামাটা পর্যন্ত বিক্রি কইরা ইসলামের জন্য দিয়া দিলেন। এখন ঘর থেকে কেমনে বের হবেন, গায়ে তো কোনো জামা নাই। হযরত আবু বকর সিদ্দিক খেজুরের কতগুলো আবরণ টোকাইয়া আইনা, শাল বাকলা টোকাইয়া আইনা, একটা জামা বানাইছে, গিট্টু দিয়া দিয়ে একটা জামা বানাইছে আবু বকর সিদ্দিক, আর ওই জামার বুতাম লাগাইছে খেজুরের কাঁটা দিয়া। সুবহানাল্লাহ, আমার নবীজিরে দেখতে মনে চায়, জামা না থাকার কারণে নবীজির দরবারে যেতে পারে না, খেজুরের শাল দিয়ে আবরণ দিয়ে জামাটা বানাইয়া নবীজির সঙ্গে দেখা করতে গেলেন। আমার নবী ডাক দেখ, আবু বকর এই জামা তুমি কেন পরে আসছো? কয়, নবী গো ঘরের মধ্যে কোনো কিছু নেই, সব তো আমার আল্লাহর জন্য দিয়া দিছি, আপনার সঙ্গে দেখা করব, কি পরিধান করে আসবো এই জন্য খেজুরের আবরণ দিয়া জামা বানাইয়া আসছি গো নবীজি। আমার নবী বসে আছি, কিছুক্ষণের মধ্যে জিব্রাইল নবীর সামনে আইসা হাজির হয়ে গেছে। যুবক, তারা ইসলামের জন্য কেমন ফেদা ছিল রে বাবা, জানমাল সব ইসলামের জন্য কোরবান করিয়া দেয়। জিব্রাইল আমিন নবীর সামনে আসছে, ভালো করে শোনেন, জিব্রাইল আমিন নবীজির সামনে আসছে। আমার নবী তাকায়া দেখে গো, আবু বকর সিদ্দিকের গায়ে যেই পোশাক, জিব্রাইল আমিনের গায়েও সেই পোশাক। আর একটু জোরে বলেন। আমার নবী ডাক দিয়া কয়, কি হইল গো? আবু বকরের যেই জামা জিব্রাইলের পরন সেই জামা। জিব্রাইল, কি জামা পইরা তুমি আমার কাছে আসছো? আগে তো কোনোদিন এমন জামা পরো নাই, এই জামা কেন পরে আসছো? কয়, শুধু আসমানে আমি একা পরি নাই, আসমানে যত ফেরেশতা আছে সব ফেরেশতার গায়ে আজকে খেজুরের সালের জামা পরিধান করা অবস্থায় আছি।
কয় আজকের দিনে আমার মাওলার কাছে এই পোশাকটা দামি পোশাক। আর একটু বড় করে কোন এ যুবক আওয়াজ দিয়া জোরে কও সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমান ভাইরারি, জিব্রাইল আমিন আয়েশা কয় নবী গো আল্লাহর পক্ষ থেকে দুইটা সালাম নিয়ে আসছি। প্রধানমন্ত্রী সালাম দিলে কি খুশি লাগে? যদি আজকে কয় বাবু সাহেব এই মুহূর্তে সালাম দিছে আপনাকে, হ্যাঁ রে কেন রাহন যাইব না, এমপি সাহেব সালাম দিছে, আল্লাহর সালাম আসছে নবীজির কাছে। আয়েশা কয় জিব্রাইল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ দুইটা সালাম দিছে, একটা সালাম আপনার আর একটা সালাম আবু বকর সিদ্দিকের। আল্লাহ সালাম দিছে আমার নবীজির দরবারে। জিব্রাইল ডাক দেয়া কই নবীজি আমার আল্লাহ আজকে খুশি হয়ে গেছে, দুইটা সালাম পাঠাইছি, একটি সালাম আপনার জন্য আর একটি সালাম হযরত আবু বকর সিদ্দিকের জন্য। আমার আল্লাহ আমারে সুসংবাদ দিয়া পাঠাইছে, হযরত আবু বকর সিদ্দিকের আমলের উপরে আল্লাহ খুশি। এখন আমার আল্লাহ জানতে চায় আবু বকর সিদ্দিক আল্লাহর উপরে খুশি আছেনি। আল্লাহু আকবার, কি খেলা ও কি খেলা! আমার নবী ডাক দিয়ে কই আবু বকর গো আল্লাহর পক্ষ থেকে সালামটা গ্রহণ কর। দুই নম্বরে আমার আল্লাহ জানতে চায় তুমি আমার আল্লাহর উপরে রাজি আর খুশি আছো নি। আমরা লাভ হইতাম কোন কি খুশি, মানে আবু বকর সিদ্দিক ডাক দেখে নবী গো যে আমি বলি আমি আল্লাহর উপরে খুশি, যদি আল্লাহ আমার উপরে খুশি না হয় তাহলে আমার খুশিতে কিছু আসে আর যায় না। আগে জিজ্ঞাসা করেন আমার আল্লাহ আমার উপরে খুশি আসেনি। আল্লাহ বা কেমন মেধা বুদ্ধি প্রজ্ঞা জ্ঞান আবু বকর সিদ্দিককে দান করছে। জিব্রাইল আমিন আর দেরি করে নাই, চলে গেলে আল্লাহর দরবারে। জিব্রাইলকে আমার আল্লাহ 600 পাখা দিয়েছিলেন, সুবহানাল্লাহ। কোন পাখাগুলোর মধ্যে এমন পাওয়ার ছিল, এমন স্পিরিট ছিল, নিচে নামাইয়া উপরে হাওয়া টান দিলে একবারের টানে 1000 বছরের রাস্তা অতিক্রম করতে পারত। জিব্রাইল আমিনকে আল্লাহ এমন পাওয়ার দিয়েছেন, এমন ক্ষমতা দিয়েছেন, বডিটা কত বড়। আমার নবী ডাক দিয়া কয় জিব্রাইলকে আমি দেখলাম আসল বডিতে আসল সুরুতে, একবার তাকায় দেখি গো হাঁটুর থেকে নেয়া নিষ্ঠা হইল 7 তবক জমিনের নিচে, হাঁটুর থেকে নিয়া ওপরের অংশ হইল 7 আসমানের ওপরে। কত বড় জিব্রাইল, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই জিব্রাইল আমিন চলে গেল মাওলার দরবারে। আল্লাহ আবু বকর সিদ্দিক আপনার উপরে রাজি আর খুশি আছে কিনা জানান। আল্লাহ আপনি খুশি আছেননি বলেন, আবু বকর তো আপনার উপরে খুশি, আপনি খুশি আছেননি। আমার আল্লাহ ডাক দিয়া কয় জিব্রাইল আমি এমনি বলবো না, আমি কোরআনের একটা আয়াত নাজিল করে দিলাম, এই আয়াতে কারিমাটা আমার নবীর দরবারে নিয়ে যাও। আমার নবীর গিয়া বইল যেদিন আবু বকর সিদ্দিকের রুহুটা বার করা হবে ওই দিন তার কানের কাছে এই আয়াতে কারিমাটা তেলাওয়াত করিয়া করিয়া শোনানো হবে, আর তার রুহুটা বাহির করা হবে হাসরের কঠিন ময়দানে। রে বাবা আমরা যেদিন উঠবো রে বাবা কবর থেকে উঠব, কবর থেকে উঠার পরে গো দুইটা পা রাখার যতটুকুন জায়গা হাসরের কঠিন দিনে ততটুকুন জায়গা আমরা পাব, এর থেকে আর বেশি জায়গা আমরা পাব না। ওইখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া হায়াতের জীবনের সব হিসাব আল্লাহর দরবারে দেওয়া লাগবে। কেমন সংকীর্ণ হবে হাসরের ময়দানটা। এ যুবকের ওই কঠিন ময়দানে আমার আল্লাহর নবীর দরবারে সব নবীর আগমন করবি, অন্য অন্য পয়গম্বরেরা আমার নবীর কাছে আইসা বলবে নবী গো সূর্যটা নামতে নামতে মাথার কিনারায় চলে আসছি, নিচের জমিনটা তামা হয়ে গেছে, পানির পিপাসায় মানুষগুলো হাহাকার শুরু করে দিছি, ছটপট ছটপট করতেছে গো নবীজি, আল্লাহরে একটু বলেন না বিচার কাজটা যেন আল্লাহ শুরু কইরা দেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কারণ
নবীদেরকে আল্লাহ একটা দোয়া করার ক্ষমতা দিয়েছিলেন, দোয়া করলেই মাওলার দরবারে কবুল। সব নবীরা দোয়া কইরা বলাইছি, আপনার আমার নবী শেষ নবী, একটা দোয়া আল্লাহ করার ক্ষমতা দিয়েছিল, মুহূর্তের মধ্যে কবুল হয়ে যাবে, ওই দোয়াটা দুনিয়াতে করে নাই, ওই দোয়াটা আপনার আমার জন্য হাসরের ময়দানের দিনের জন্য নবীজি রেখে দিয়েছে। আমার নবীজির দরবারে, নবীজির কাছে যখন অন্য অন্য নবীরা আসবে বিচার কাজ শুরু করাইবার জন্য, আল্লাহর কাছে সুপারিশ করাইবার জন্য, আমার নবী সেজদায় পড়ে যাবে, সেজদার মধ্যে পড়ে যাবে গো, উম্মতের চিন্তায় নবী সেজদায় পড়ে যাবে, আল্লাহ বলবেন ইরফা রাসাক, নবী গো আপনি মাথা উত্তোলন করেন, মাথা উঠান, এইখানে সেজদা দেওয়ার জায়গা নয়, দুনিয়া থেকে আপনি সেজদা দিয়ে আসছেন, এইখানে আর সেজদা দেওয়া লাগবে না, বলেন কি করতে হবে, কয় আল্লাহ দয়া করিয়া বিচার কাজটা শুরু করে দেন, আল্লাহ বিচার কাজটা শুরু করে দেন। আমার আল্লাহ বলবেন ওগো নবীজি, আপনার কোটি কোটি উম্মত থেকে একজন উম্মত পাঠান, যার মাধ্যমে আমি বিচার শুরু করব। এখন নবীজি কারে পাঠাইবেন? কিতাবের মধ্যে আসছে বাবাজি, সর্বপ্রথম যিনি আল্লাহর সামনে যাবেন ওনার নাম হলো হযরত আবু বকর সিদ্দিক। এই দুইজন সাহাবি নবীজির দরবারে আসছে, উঠা বসা করে না, উঠলে আর ওয়াজ করতে ভালো লাগে না, সামনের থেকে উঠতে গেলে গা আমি উঠতে যাবো গা, কারণ হইলো উজানের হুজুরে ওয়াজ করতে হয়েছে, মাঝখান থেকে একজন উঠে গেছে, তো হুজুরে ওয়াজ থুইয়া উঠে গে বয়ে রয়েছে, তো হুজুরে কেউ হুজুর আইয়েন ওয়াজ করতেন না, হ্যাঁ আইসে নি, হ্যাঁ আইলে আমিও যাবো, হ্যাঁ না হলে যেতাম, উঠতে গেলে আমিও যাবো গা, আর যদি হ্যাঁ না গেতাম আমি রাইতাম না, তাই রেখ আল্লাহ বুঝার তৌফিক দান করুক বলেন আমিন। তো দোনোজনে পেটে ক্ষুধা লইয়া নবীর দরবারে গিয়া হাজির, হযরত আবু বকর সিদ্দিকের পেটের মধ্যে পাথর, হযরত ওমরের পেটের মধ্যে পাথর, ঘরের মধ্যে খানা নাই, চুলার মধ্যে আগুন জ্বালাইতে পারে না, কি দিয়ে জ্বালাবে, পাতিলার মধ্যে তো কিছু দেওয়া লাগবে, দেওয়ার মতন ঘরে কোনো কিছুই নাই, একটা খেজুর ঘরের সবাই মিলিয়া কাটিয়া কাটিয়া খায়, কেমন অবস্থা গিয়েছি, আর আজকে তো আমাদের খানার কোনো অভাব নাই, এমন একটা সময় গেছে বন্ধু, খেজুর খেয়ে রাত দিন কাটাইছে সাহাবিরা, ওই সাহাবিরা দিনের জন্য কত কষ্ট করছি, এরা উহুদে গিয়া শহীদ হয়েছে, বদরে গিয়া শহীদ হয়েছে, আল্লাহ আকবার যুদ্ধের ময়দানে গিয়া জান বাজি রাইখা এরা জেহাদ করেছে, এরা কত কষ্ট করে গেছি, আর আমরা ইসলাম পাইছি একেবারে সস্তা দরে, কোনো মার খাওয়া লাগে নাই, পিটুনি খাওয়া লাগে না, ঠিক কিনা জোরে কর। পেটের মধ্যে ক্ষুধালে নবীর দরবারে আসছে দুজন, আসার পরে আল্লাহ নবী কয় কি ব্যাপার, কয় নবী পেটের মধ্যে কোনো খানা নাই, আমার নবী দু জাহানের সম্রাট নবী, পেটটার জামাটা আলগি দিয়ে উঠাইয়া ডাক দিয়ে আবু বকর ওমর আমার পেটের দিকে তাকায়া দেখো, আমি নবী কার কাছে বলবো আমার পেটে যে ক্ষুধা, আমি নিজেও পাথর বাইন্দা রাখছি, আমি চাইলে তো আল্লাহ উহুদের পাহাড়টা স্বর্ণ বানাই আমার পিছনে পিছনে ঘুরায়, ইচ্ছা করলে জান্নাতের খানা আমি দৈনন্দিন খাইতে পারি, কিন্তু আমি আল্লাহর কাছে চাইছি আল্লাহ দুনিয়ার শান শৌকত দিও না, জান্নাতের শান শৌকত আমার দান কইরু, আমার উম্মতরে জান্নাতে নিও, জান্নাতের নিয়ামত দিও। মুসলমান যুবকেরার ইতিহাস শুনো, আমার নবীর দরবারে ওই মুহূর্তে আর একজন সাহাবি আর সাইসা কয় নবী গো কি হয়েছে আপনাদের তিনজনের মধ্যে, আমাদের পেটে কোনো খাওয়ন নাই, ওই সাহাবি ডাক দেয়া কয় নবীজি গো আমি সন্ধ্যাবেলা আপনার একজন সাহাবি হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের কিনারা দিয়ে হাইটা গেছিলাম, দরওয়াজা খোলা ছিল, আমি তাকায় দেখি গো ওই ঘরের উঠা ঘরের মধ্যে অনেকগুলো খেজুর স্তূপ দিয়া রাখছি, আপনি ইচ্ছা করলে ওই বাড়িতে যাইতে পারেন। সুবহানাল্লাহ, দুইজন সাহাবি নিয়া বেলা তাকাল লুফ, আমার নবী ওই সাহাবির ঘরে গেলেন, দরওয়াজায় আওয়াজ দিলেন,
ভিতর থেকে ছোট্ট মেয়ে হযরত মিকদাদের ছোট্ট না বলেগা মেয়ে উকি দিয়া দেখে সরকারে দু আলম দরওয়াজার সামনে হাজির দুইজন সাহাবি লইয়া ঘরের দরওয়াজায় দাঁড়ায় আছি মেয়েটা একটা দৌড় দিয়া কয় বাবা নবুয়াতের সূর্য আমার ঘরের সামনে চমকাইতেছে নবুয়াতের সূর্য আমার ঘরের সামনে আলোকিত হয়ে আছে মা গো কে আসছে কয় দুজাহানের নবী তোমার ঘরের সামনে আসছে দুইজন সাহাবি নিয়ে আসছে কয় তাই নাকি কয় হা দেখেন ছোট্ট মেয়ে আমার নবীর চিন্না ফেলাইছে ছোট্ট মেয়ে দুইজন সাহাবির চিন্না ফেলাইছে এই সংবাদটা পাওয়ার সঙ্গে সঙ্গে হযরতে মিকদাদ বলেন ভিতর থেকে আমি একটা দৌড় মেরেছি আমার স্যান্ডেলটা পায়ে পড়ার মতো ন ওই মুহূর্তে স্যান্ডেল পরিধান করি আসব ওই সময়টা আমার হাতে ছিল না আমি আমার নবীর জন্য এত পাগল হয়ে দৌড় মারছি নবীজির নামটা শুই না একটা দৌড় দরওয়াজা খুইলা কইয়া রাসূলুল্লাহ আমার ঘরে আসেন আপনি আমার ঘরে ঢুকলে গো নবীজি আমার ঘরের মধ্যে রহমত বরকত নাজিল হবে নবী গো আপনি কেন আসছেন বলবেননি গরিব মানুষের ঘরে আপনি পয়গম্বর কেন আসছেন বলেন খবর পাইছি তোমার ঘরে নাকি খেজুরের স্তূপ ছিল আমরা তিনজন ক্ষুধার্ত তুমি আমাদেরকে খেজুর খাওয়াই বানি সাহাবি ডাক দিয়া কয় নবীজি খবর তো পাইছেন ঠিক আছে সব খবর ঠিক কিন্তু নবী গো আপনি তো শিখাইছেন দান সদাকা করা ও নবীজি নামাজের আগে আগে আমি সবগুলো খেজুর মদিনার গরিবের মধ্যে বন্টন করে দিয়া ফেলাইছি আমার ঘরে একটা খেজুরও নাই আমরা নিজেরাও না খাওয়া আমার নবী দুইটা চোখের পানি ধা ধা করে ছেড়ে দিয়া কয় সাহাবি রে আমার দাওয়ার সার্থক সুবহানাল্লাহ জোরে কন তুমি নামাজের আগে আগে সব খেজুর গরিবের মাঝে বন্টন করে দিয়েছ তাহলে কাজ করো কয় কি কাজ কয় আমার গায়ের চাদরটা নিয়ে যাও কয় নবী কি করব কয় শোনো তোমার বাড়ির আশেপাশে কি কোনো খেজুর গাছ আছে নি খেজুর গাছ থাকলে আমার এই চাদরটা খেজুর গাছের নিচে গিয়া বিছাইয়া দিয়া খেজুর গাছকে ডাক দিয়া বলবা খেজুর গাছ রে আমারে নবী পাঠাইছে কিছু খেজুর দেওয়ার জন্য সাহাবী ডাক দিয়া কয় আল্লাহর নবী হযরত মিকদাদ ডাক দিয়া কয় নবীজি আমার বাড়ির আশপাশে কোনো তাজা খেজুর গাছ নাই জীবিত কোনো খেজুর গাছ নাই একটা মরা খেজুর গাছ আছে মাথা নাই ঠায় দাঁড়ায় আছে কোনো ডালপালাও নাই মরা খেজুর গাছ আমার নবী কয় যাও মরা খেজুর গাছের নিচে যাও সুবহানাল্লাহ জোরে কন মরা খেজুর গাছের নিচে আমার চাদরটা বিছাইয়া দিয়া বইল খেজুর দেওয়ার জন্য হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি নবীজির আদেশ পাইয়া চলে গেলাম মরা খেজুর গাছের নিচে বিশ্ব নবীর বরকতি চাদরটা আমি খুলিয়া ধরলাম আর মরা খেজুর গাছকে ডাক দিয়া বললাম মরা খেজুর গাছ রে আমার নবী ক্ষুধার্ত দুইজন সাহাবি লইয়া আমাদেরকে খেজুর দেও হযরত মিকদাদ বলেন নবীজির বরকতি চাদরটা আমি মেইলা ধরলাম খুলিয়া ধরলাম আমি তাকায় দেখি চাদরটা নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে গাছটা জিন্দা হয়ে গেছে কিছুক্ষণ পরে তাকায় দেখি গো তাজা তাজা খেজুরগুলো চাদরের মধ্যে পড়া শুরু হইয়া গেছে মুহূর্তের মধ্যে চাদরটা ভরিয়া গেল খেজুর দিয়া আমি চারটা কর্নার মিলিয়ে বান্ধিলাম নবীজির দরবারে নিয়ে আসলাম নবীজি মুস্কি হাসি দিয়া কয় কিরে মিকদাদ কি খবর বলো কয় নবীজি চাইছিলাম মুহূর্তে আমার চাদর ভরিয়া গেছে আমার নবী ডাক দিয়া কয় মিকদাদ রে তুমি যদি তোমার চাদর না গুটাইতাও এই মরা খেজুর গাছ থেকে কিয়ামত পর্যন্ত খেজুর পড়তেই থাকতো পড়তেই থাকতো এ আমার মুসলমান বাবাজির আরে চাইছেন কার কাছে আর জোরে বলেন চাইছেন কার কাছে
আমাদেরকে বলতে হবে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার সব ধরনের কুরবানি, জানের কুরবানি, মালের কুরবানি, সম্পদের কুরবানি, সব কার জন্য? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, সব কুরবানি কার জন্য? সব কুরবানি আমার আল্লাহর জন্য, আমার বেঁচে থাকা আল্লাহর জন্য, আমার মরে যাওয়াটা আল্লাহর জন্য। আমারে কে পাঠাইছে? আমার আল্লাহ পাঠাইছি। আমি তো এক ফোঁটা নাপাক পানি ছিলাম, আমার কোনো দাম ছিল না, আমার কোনো মূল্য ছিল না। এক ফোঁটা নাপাক পানি আব্বা আম্মার মিলনের মাধ্যমে মার রেহেমের মধ্যে গিয়া ওইখানে আল্লাহ ফেরেশতা নিযুক্ত করিয়া দিয়া, ও মুসলমান বাইরা, ও মুসলমান শুক্রবিন্দুকে রক্ত বানাইয়া, রক্তকে গোস্ত বানাইয়া আল্লাহ পাক পর্যায়ক্রমে হাত দিয়া, চোখ দিয়া, পা দিয়া, নাক দিয়া, অঙ্গ প্রত্যঙ্গ দিয়া আপনারে আমার মায়ের পেটে বানাইয়া আল্লাহ আমাকে রুহু দিয়া ওই মায়ের পেটের থেকে জমিনে নিয়ে আসলো। এমন একটা জায়গা দিয়া তুমি আর আমি দুনিয়াতে আসলাম, ওই জায়গা দিয়া কোনো মানুষ আসার কথা ছিল না। আমাদেরকে কে নিয়ে আসছেন? আর জোরে বলেন, কে নিয়ে আসছেন? আল্লাহ আপনার আমার নিয়ে আসছেন। এই দুনিয়াতে আসার পরে আমরা মুসলমান দামি হইলাম, ঘর বানাইলাম, বাড়ি বানাইলাম, বিয়ে করলাম, বাচ্চা কাচ্চা হইল, সব কিছুর মালিক কে দিলেন? কি সব কিছুর মালিক আমার আল্লাহ। এই জন্য আল্লাহ ডাক দিয়া কয় মানুষ ঘর থেকে বের হইবা, আমার উপরে ভরসা করে বাইরে হও, আমি আবার ঘরে ফিরাইয়া দিব। আর একটু জোরে করনা সুবহানাল্লাহ। মুসলমান সাহায্য চাইব কার কাছে? সাহায্য দিবেন কি? আমি আর একটা ঘটনা বলি, দোয়া করে দিব। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাস্তা দিয়া হাইটা যায়, এমন একজন সাদা সিদা নবীজির সাহাবি, অর্ধজাহানের শাসক, সুবহানাল্লাহ জোরে কোন, অর্ধজাহানের শাসক, তালি দেওয়া জামা গায়ে, মুসলমান সামান্য পরিমাণের খানা খায়, দামি খাবারও খায় না, জামাটা তালি দিয়া দিয়া পরি, আর পরকালের আজাবের কথা শুনিয়া শুনিয়া কাঁদি, জাহান্নামের কথা বলিয়া বলিয়া কাঁদি, কবরের কথা স্মরণ করিয়া করিয়া কাঁদি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কবরের কথা শুনলে হযরত ওমর হাউমা করিয়া কাঁদি আর বলে, আল্লাহ ওই কবরে একা একা কেমনে থাকবো গো, অন্ধকার ঘর, আলো নাই, বাতাস নাই, একটা লাইটও নাই, একটা বিছানাও নাই। তুমি আর আমি যদি আজকে মরিয়া যাই রে বন্ধু, আমার এত একটা বালিশও দিবে না, আমার তো একটা ভালো বিছানা পিঠের নিচে দিবে না। আহারে তোমারে আমার কবরে শোয়াইবে, চতুর্দিকে মাটি, তাকাইয়া দেখলাম ডানেও মাটি, বামেও মাটি, সামনেও মাটি, পিছনেও মাটি, উপরের দিকে তাকাই দেখি চাঙ্গিগুলো বিছাইয়া হাজার হাজার মন মাটি চাপা দিয়া আমার কবরে রাখি আসলো। আমার কবরের মধ্যে ফেরেশতা আইসা পিটানি শুরু করিয়া দিল, দুনিয়ার কোনো মানুষের খোঁজখবর নাই। ওই কবরের কথা চিন্তা করিয়া হযরত ওমর হাউমাও করিয়া কাঁদে, চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। আবু বকর হযরত ওমর রাস্তা দিয়ে হাইটে যায়, এমন সময় তাকায় দেখে একজন যুবক খেল করিয়া, শোনো রে বন্ধু, হযরত ওমর তাকায় দেখে একজন তকবগা যুবক রাস্তা দিয়ে হাইটা যায়, কিন্তু তার কাদের মধ্যে একটা শিশু বাচ্চা। এই বাচ্চাটারে লইয়া পাগলের মতন যুবকটায় ঘোরাঘুরি করে, হযরত ওমরের সামনে গিয়া বলে, হুজুর আমারে কিছু দান করেন আল্লাহর হস্তে। হযরত ওমর দাঁড়ায় কয়, বেটা তুই যুবক মানুষ, বাচ্চা কাদের লইয়া ঘুরস? তুই আমার কাছে ভিক্ষার জন্য হাত বাড়াইছস, ভিক্ষা কয়জনের জন্য চাস? বাচ্চারও ভিক্ষা শিখাবি নাকি, বাচ্চার জন্য ভিক্ষা নিবি নাকি? যুবক ডাক দিয়া কয়, ওমর আমার ইতিহাস আপনি শুনলে চোখে পানি রাখতে পারবেন না। হযরত ওমর দাঁড়ায় গেলেন, কি হইছে বলো, ভিক্ষা একটু পরে নাও, কি হইছে বলো? কয় ওমর গো, আমার মতন গরিব এই এলাকার মধ্যে আর একজনও নাই, ছোট্ট একটা কুঁড়ে ঘরে স্বামী আর স্ত্রী বসবাস করতাম,
একদিন খানা খাইলে আর একদিন খানা খাইতে পারতাম না। অমর গো আমি এমন একজন গরিব মানুষ, ছোট্ট কুঁড়ে ঘরে বসবাস করতাম। হ্যাঁ অমর, শোনেন কান লাগাইয়া, দিলের কান লাগাইয়া কথাগুলো শোনেন। যুবক ডাক দিয়া কয়, অমর আমি একজন গরিব মানুষ, ঘরের মধ্যে ঠিক মতো খানা নাই, বিবিও কোনো দিন আমারে পেরেশানি দেয় না, খানা খাইতে পারলে শুকরিয়া আদায় করি, খানা না পাইলে সবুর করে। সুবহানাল্লাহ, বিবি পাইছি অনেক ভালো নেককার বান্দি, কিন্তু শুনিয়া রাখো অমর, আমার বিবির পেটের মধ্যে বাচ্চা চলে আসছে, কিছুদিনের মধ্যেই বাচ্চা প্রসব করবে আমার বিবি। হঠাৎ করে আমার ঘরের পাশ দিয়ে একটা কাফেলা সিরিয়ার দিকে রওনা দিয়েছে, ব্যবসা করার জন্য যাবে। আমি গিয়া সামনে দাঁড়াইলাম, দাঁড়ায় বললাম, ভাইজানেরা আপনারা কই যাবেন? কই সিরিয়াতে যাব ব্যবসার মালামাল আনার জন্যে, আমার একটু নিবেন নি, কর্মচারী হিসাবে আমি গরিব মানুষ। কয় ঠিক আছে চলো, তোমাকে দৈনন্দিন এত বেতন দেওয়া হবে, তোমার কাজের পারিশ্রমিক দেওয়া হবে। হযরতে ওমর ওই লোকটার কথাগুলো মনোযোগ দিয়া শুনতেছেন। যুবককে ডাক দিয়া কয়, হুজুর আমি ঘরে ঢুকলাম, বিবিরে ডাক দিয়ে বললাম, বিবিরে গরিব মানুষ কোনো কাজকর্ম খুঁজিয়া পাই না, একটি কাফেলা সিরিয়ার দিকে রওনা দিয়েছি, তাদের সঙ্গে নাকি আমারে নিয়ে যাবি, দৈনন্দিন আমি যা কাজ করি তার বিনিময় আমারে দেওয়া হবে। এ বিবি আমি কিছুদিনের জন্যে চলে যাই, আবার ফিরে আসব। যাওয়ার সময় বিবি ডাক দেয়া কয়, স্বামী আমরা যেমনে আছি এমনিই তো ভালো, একদিন খাইলে শুকরিয়া আদায় করি, না খাইতে পারলে মাওলার দরবারে সবুর করি, এটাই তো ভালো। কয়, না রে বিবি না, আমি একটু চলে যাই ব্যবসার উদ্দেশ্যে। কয়, তুমি যদি চলিয়া যাও, আমার এই বাচ্চা প্রসব করার সময় যদি পাশে কেউ না থাকে, আমার অবস্থার কখন কি হয় আমার জানা নাই, তুমি আমার কাছেই থাকো। স্বামী ডাক দেখ, বিবি রে পেটের বাচ্চাটা আল্লাহর হাওলা করে দিয়ে আমি চললাম, এইটারে আমার মাওলা দেখা রাখবি, আমার আল্লাহ হেফাজত করবি। এই কথা বলিয়া ওমর কাফেলার সঙ্গে রওনা হয়ে গেলাম। দীর্ঘদিন পর্যন্ত সিরিয়াতে ছিলাম, হঠাৎ করে সিরিয়ার থেকে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়িতে আইসা দেখি ওমর আমার ছোট্ট ঘরটা ঘরের জায়গায় আছে, ঘরের ভিতরে কেউ নাই, আমার বিবি নাই। আমি হয়রান পেরেশান হয়ে গেলাম, কিরে ঘরটাটি তো ঠিকই আছে কিন্তু বিবি গেল কই? আশপাশের বাড়িতে গেলাম, আশপাশের বাড়িতে যাওয়ার পর এরা আমার ঘরের ভিতরে নিয়া আমারে সান্ত্বনা দেয়, আমারে খানা খাওয়াইল। আমি রাতের বেলা আসলাম, পড়োশির ঘরের মধ্যে ঢুকলাম, আমারে খানা খাওয়াইল। খানা খাওয়াইয়া ডাক দিয়া বলে, ভাই রে পেরেশান হইতে পারবা না, মন খারাপ করতে পারবা না। কয়, বলেন কি হয়েছে? কয়, আপনি যখন ব্যবসার উদ্দেশ্যে চলে গেছেন, আপনার বিবিটা প্রসব করতে পারে নাই, যন্ত্রণা হইয়া পেট ব্যথা হইয়া বাচ্চাটা পেটে রাই খাই মারা গেছে, আপনার বিবি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আপনাকে খবর দেওয়ার মতন কোনো রাস্তা তো জানা ছিল না। এলাকার লোকেরা ওই মহিলারে গোসল করাইয়া কাফনের কাপড় পরাইয়া পার্শ্বের একটা গোরস্থানে নিয়ে মাটি দিয়েছি। ওই যুবক ডাক দিয়ে বলতেছেন, আমি আর কান্না ধরে রাখতে পারলাম না, সবাই খাইয়া দেয়া ঘুমাইয়া গেল, আমার একটা বিছানা করে দিল ঘুমাইতে। হঠাৎ করে আমি বাইরের দিকে নজর দিলাম, আমি ছটফট করতেছি গোরস্থানে আমি কখন যাব, আমার বিবির কবরটা আমি কখন দেখব। হঠাৎ করে আমি ঘরের থেকে বাইর হইয়া তাকায়া দেখি গো, আমার বিবির কবর থেকে আগুন ধাও ধাও করিয়া জ্বলতেছি। আমি পেরেশান হয়ে গেলাম, কি রে আমার বিবি তো নেককার মহিলা ছিল, নামাজ কোনো দিন কাজা করে নাই, আমার বিবি রমজান মাসের রোজাও ছাড়ে নাই,
আমি তার উপরে খুশি, সেও আমার উপরে খুশি, কিন্তু কবরের মধ্যে আজাব কেন, আগুন কেন ধাও ধাও করিয়া জ্বলতেছি? মুসলমান ভাইরা রে, হযরত ওমরের কাছে যুবকটা ঘটনা শোনাইতেছি। ওই যুবক বলে, হযরত ওমর, আমি বের হয়ে গেলাম, আমি আর ঘুমাইলাম না, কবরস্থানে চলে গেলাম, আমার বিবি নেককারনি মহিলা, কেন আমার বিবির কবরে আজাব হবে, আমি চলে গেলাম, যতই কাছাকাছি যাই গিয়া দেখি আসলে আগুন না, কবরের ভিতর থেকে নূর বার হইতেছি, কবরের ভিতরে আলো নূর, আমার বিবি কিন্তু বাচ্চা পেটে লইয়া মারা গেছে, আমার বিবির বাচ্চা প্রসব করে নাই, আমি চলে গেলাম, কবরের ভিতরে নূর আর নূর, আলো আর আলো, আমি মাথার দিক দিয়ে কবরটা খনন করলাম, আমি পাগল পারা হয়ে গেছি, বিবিটারে দেখলাম না, দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল, আমি কবরটা খনন করিয়া আশ্চর্যম্বিত হয়ে গেলাম, আমি তাকাইয়া দেখি আমার বাচ্চাটা প্রসব হইয়া মায়ের বুকের থেকে দুধ পান করতেছে, কবরের ভিতরে আমার বাচ্চাটা পেট ফাড়িয়া বাইর হয়ে গেছে, বাচ্চাটা মরে নাই, বাচ্চাটা মরে নাই, ওমর গো, আমি দেখি আমার বাচ্চাটা আমার বিবির স্তন থেকে দুধ পান করতেছে, বিবি তো মারা গেছে, বাচ্চাটা ওইখান থেকে উঠাইয়া আমি নিয়ে আসছি, হুজুর আমার তো দ্বিতীয় বিবি নাই, এই বাচ্চাটা কে পালবি, এই জন্য বাচ্চাটা কাঁধে লইয়া নিজের খাবারের মতন কিছু ভিক্ষা দিনের বেলা আমি করি, বাচ্চা কার কাছে রাখবো গো ওমর? ওমর ডাক দিয়া কয়, বাচ্চা জীবিত, তোমার বিবি মারা গেল, কেমনে কি হইল? এ মুসলমান ভাইরা রে, ওই যুবকটা ডাক দিয়ে কে ওমর, আমি যখন ব্যবসার জন্য রওনা দিলাম, যাওয়ার সময় বিবি বলেছিল বাচ্চাটা প্রসব হবে, এই বাচ্চা আমি কেমনে কি করব? কই আল্লাহর উপরে হাওলা করে দিলাম, এ মুসলমান হযরত ওমরকে বলে, বাচ্চা আল্লাহর দরবারে হাওলা করে দিয়েছিলাম, আল্লাহ বাচ্চাটার হেফাজত করেছেন। ওই যুবক বলেন, আমি যখন রাতের বেলা ঘুমায় রইলাম, ঘুমের ঘরে কে জানি আমারে আওয়াজ দিয়ে কয়, যুবকরে, বাচ্চাটা আমার কাছে দিয়া গেছস, আমি হেফাজত করছি, বিবিটাও যদি আমার উপরে দিয়া যাইতি, আমি বিবিটারও হেফাজত করতাম। এই জন্য আল্লাহ ডাক দেয়া কয়, মানুষ আমার কাছে চাইবা আমি দিব, আমাদের দেনেওয়ালাকে, দোয়া কবুল করেনেওয়ালাকে, এখন তো নুজুলের রহমতের সময়, দোয়া কবুলের সময়, দুহমুহূর্তে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যাবি, দোয়া না করে কেউ যাইবেন গা? দোয়া করে যাইতে হবে ইনশাআল্লাহ। তা আপনারা অনেক টাকা পয়সা মর্জি দিয়েছেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, তো জিহাদি ভাইও কয়ে গেছে, হুজুর দোয়ার আগে দে একটু সাইয়ের কিছু দেয় কি, দোয়ার আগে দে আবার কিছু থাকলে একটু দিয়ে দেন, দোয়া করে লাই, রাত্র অনেক হয়েছে, আপনারা আমার জন্য দোয়া করেন, আমিও আপনাদের জন্য দোয়া। সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়ালা আলিহি ওয়াসহাবিহি আজমাইন, ফেলিয়ে না দিও রে মালিক, ফেলিয়ে না দিও, গুনা যত করেছি আমরা ক্ষমা তুমি করিও, বান্দা আছে বন্দিগি নাই, শেষ করেছি জিন্দিগি, পরকালের বিচার দিনে এ পাপীদের উপায় কি, বেগুনা পাঠাইছো মালিক, গুনা নিয়া যাব কবরে হাসরে তোমায় কেমনে মুখ দেখাবো, জ্বালায় না আমরা রে আল্লাহ দুজখের আগুনে, এমন কঠিন আগুন সহিব কেমনে, ভাই বন্ধু সবাই মিলে কবরে নামায়া শোয়া বকে দিবে মাটি, দরজা বন্ধ করে দিবে জনমের লাগি, ইয়াল্লাহ তাকায় দেখো তোমার কতগুলো আসে কিন জাকিরিন পাগল প্রেমিক বান্দা বান্দিরা, ইয়াল্লাহ পাকা পাকা দাড়িওয়ালা মুরব্বীরা, কলিজা টুকরা যুবকেরা, ইয়াল্লাহ তাকায় দেখো কুয়াশার পানিগুলো জপ জপ করে পড়তেছে রে মালি, তোমার বান্দাগুলো মাহফিলটা ত্যাগ করিয়া যায় নাই, ইয়াল্লাহ এরা ওয়াদা করেছিল মুনাজাত করে যাবি,
আল্লাহ আমার সঙ্গে আমার মুরব্বী বাবার হাত বাড়াইছি, যুবকের হাত বাড়াইছে রে মালিক। জানি না কার জন্য জানি গো জীবনের শেষ মোনাজাত হয়ে যায়, আল্লাহ জানা নাই কার জন্য জানি আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল হয়ে যায়। আল্লাহ গো ইয়া আল্লাহ আমাদের জিন্দগির গুনাগুলো মাফ করিয়া দাও। জানা নাই রে মালিক কোন দোকানের তিনটা কাফনের কাপড় তৈয়ার হয়ে গেছি, জানা নাই কোন বাস বাগানের বার জানি পেকে গেছে রে আল্লাহ। কবে জানি গো তোমার ঘরের পালকেতে সোয়া গোসল দিয়া ফালাই রে মালিক। ইয়া আল্লাহ ক্ষমা চাইতেছি জিন্দগির সব গুনাগুলো মাফ করিয়া দাও। ইয়া আল্লাহ আমার বাবারা আমার বন্ধুরা যুবকরা যারা হাতগুলো বাড়াইছি, জানি না কার জানি মা নাই কার জানি বাবা নাই, জনম দুঃখিনী মা কবর দেশে শোয়া, জনম দুঃখী আব্বা কবরে ঘুমায়। আল্লাহ গো আব্বা আমার জীবনের সব গুনাগুলো মাফ করিয়া দাও। এ মাবুদ জানা নাই কার আব্বা আমার কবরে বিষাক্ত সাপগুলো সেরে দিয়া রাখছো রে বাড়ি, জানা নাই কার আব্বা আমার কবরে জাহান্নামের আগুন ভইরা গেছে রে আল্লাহ, জানা নাই কার কবরে বিচ্ছুগুলো কামড়াইতেছে রে মালিক। এই মাহফিল থেকে একজনকে ওলি বানাই আমরা গুনাগারদের মোনাজাত তোমার দরবারে কবুল করে নাও। ইয়া আল্লাহ কে জানি মা হারাইছে রে আল্লাহ, একশো রহমত সৃষ্টি করিয়া একটি রহমত দুনিয়ার সমস্ত মাকলু করে দিস, 99টা রহমত তোমার কাছে রাখছো রে আল্লাহ। ওই এক ফোঁটা মোহাব্বত থেকে এক ফোঁটা রহমত থেকে আব্বা আম্মা সন্তান রে কত মায়া করি। আল্লাহ দুনিয়ার সবাই ভুলে গেল আব্বা আম্মা সন্তান ভুলে না, আব্বা আম্মার মনে কষ্ট দিয়া সন্তান সারাদিন বাহিরে বাহিরে ঘুরিয়া ঘুরিয়া বেড়ায়, সন্ধ্যা হইলে সন্তান করে না আসলে মা ঘুমাইতে পারে না। আল্লাহ রুহগুলো জানা নাই আজকের মাহফিলে ঘোরাফেরা করতেছে। আল্লাহ ওই মুর্দে গানের জন্য আমরা হাত বাড়াইছি, আল্লাহদেরকে তুমি মাফ করিয়া দিও, কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দিও, যারা মাহফিলটাত বসা রইল বসাগুলো জান্নাতের জন্য কবুল করিয়া নিও। আল্লাহ গো মুরব্বীদেরকে হযরত আবু বকর সিদ্দিকের মতো বানাইয়া দিও, আল্লাহ গো যুবকদেরকে হযরত খালেদ বিন ওলিদের মতো বানাইয়া দিও। ইয়া আল্লাহ এলাকার মানুষগুলো আমারে কত মায়া করল, আল্লাহ মাহফিলটা ত্যাগ করিয়া ঘরে যায় নাই, এদেরকে কি দিয়া বিদায় দিব রে আল্লাহ। আল্লাহ এই মাহফিল থেকে এদের জিন্দগির গুনাগুলো মাফ করিয়া ঘরে ফিরাই ওরে মাহবুব। আল্লাহ সবারে নামাজি বানাইয়া দাও, আল্লাহ আমার মা বোনদেরকেও নামাজি বানাইয়া দাও, যাদের স্বামী আছে খেদমত করার সুযোগ দাও, যারা পর্দা করে না পর্দা করিয়া চলাফেরা করার তৌফিক দান করো। আল্লাহ যারা অসুস্থতার মধ্যে আছে আল্লাহ তুমি শিফা দান কইরো, যারা টাকা দিল পয়সা দিল আল্লাহ সিমেন্ট লেখাইলো, যে যা দান করছে সবার দানগুলো কবুল করে নিও। এই দানকে ওসিলা করে হাসরের ময়দানে নাজাতের ওসিলা বানাইয়া দিও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তুমি মাহফিল কমিটিরে কবুল করে নিও, যারা খাটাখাটি করছে আল্লাহদের মেহনতগুলো কবুল করে নিও। আল্লাহ ইমাম সাহেব হুজুর থেকে শুরু করে সবাই যারা খাটাখাটি করছে আল্লাহ তুমি এদের এই খাটনিগুলো কবুল করে নিও। আল্লাহ নাজাতের ওসিলা বানাইয়া দিও, হাসরের দিন বেড়া পার করে জান্নাতের ফয়সালা করে দিও। সুবহান রব্বিকা রব্বিল।